আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল খিচুড়ি রান্না করছি, তো আমার কাছে মনে হয় যে রান্নাবান্নার ভিতরে শর্টকাটে তরকারি ভাত রান্নার চেয়ে শর্টকাট খিচুড়ি রান্না করে ফেলাটাই সবচেয়ে সহজ রান্না। তো তার জন্যই খিচুড়িতে ডাল চাল আলু মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি সকালবেলা। তো সেই খিচুড়িটাই সকালেও খাবো, দুপুরেও খাবো, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কাজ বেশি। হ্যাঁ, সেই জন্য যে কাজের জন্য, কাজের চাপের জন্য সহজ রান্নাটা করে ফেললাম। আর বিকেলবেলা আমাদের বাড়ির সামনের অংশে ঘাটার পাশে আমি আর হুমায়রা হাঁটতে এসেছি। এখানে একটা মাদ্রাসার কাজ চলতেছে আমাদের বাড়ির সামনে, সেজন্য বালি সিমেন্ট সব কিছু এনেছে। তো হুমায়রা আর আমি এপাশে এসেছি একটু হাঁটতে, আর হুমায়রার বাবা দুজন মিলে পরামর্শ করে কখন চকলেট খাবে, চুপি চুপি ললিপপ খাবে বাবাকে বলে হুমায়রা, আর বাবাও চুপি চুপি হুমায়রাকে এনে দেয়, আর সেই চকলেটই খাচ্ছে, আর দুষ্টু দুষ্টু হাসি হাসতেছে হুমায়রা। তো এই হয়েছে হুমায়রার বাবা এই জমিটা সম্পূর্ণ পরিষ্কার করেছে, চারিপাশ জাল দিবে, এখানে মাছ ফেলবে বর্ষার সময়, সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে জমি চারপাশ পরিষ্কার করে নিয়েছে। তো আমি আর হুমায়রা বাড়ি চলে যাচ্ছি, আমাদের বাড়ির সামনের দিকে দিয়ে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখছি কি সুন্দর চারটা পাখি এত সুন্দরভাবে উড়ে গেল, দেখে খুব ভালো লাগলো। তো সেটাই ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।